সালামু আলাইকুম আহমেতুল্লাহ বিডি ম্যানেজমেন্টের আরও একটা নতুন টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম আমাদের ধারাবাহিক টিউটোরিয়ালগুলো দেখার মাধ্যমে আপনারা ল্যান্ড ম্যানেজমেন্টের যাবতীয় কাজগুলো শিখতে পারবেন এই যে নকশা দলিল খতিয়ান বিভিন্ন প্রকার ভূমিগুলোর ফরি মাফ বাঘবটোয়ারা আছে সীমানা নির্ধারণ নকশা প্রণয়ন এছাড়া যে মাটির মাপ আছে কাঠের মাপ আছে রাস্তার মাপ পুকুরের মাপ মুসলিম ফারাইজ আছে হিন্দু আইন এক কথায় সেটেলমেন্টের যাবতীয় কাজগুলোই শেখা যাবে তো আজকে আমরা একটা বিষমবাহু ত্রিভুজ আকৃতির জমিকে কীভাবে পরিমাপ করব এই কাজটা আমরা শিখব তো চলুন আমরা দেখে আসি একটা বিষমবাহু ত্রিভুজাকৃতির জমিকে কীভাবে পরিমাপ করতে হয় এক নম্বর হলো বিষমবাহু ত্রিভুজাকৃতির জমির সংজ্ঞা এটা একটা বিষমবাহু ত্রিভুজ আকৃতির জমি কাকে বলে বিষমবাহু ত্রিভুজাকৃতির জমি যে ত্রিভুজে তিনটা বাহু পরস্পর অসমান তাকে বিষমবাহু ত্রিভুজ বলা হয় যে ত্রিভুজের তিনটা বাহু পরস্পর অসমান তাকে বিষমবাহু ত্রিভুজ বলা হয় বলে অসমান যে আমরা বুঝবো কেমনে অসমান বুঝবো যখন আমরা আইলগুলো বাহুগুলো মাপব তখন প্রমাণ হয়ে যাবে তিনটা বাহু যখন আমরা পরস্পর অসমান পাবো একটা ষাট ফাইলাম সত্তর ফাইলাম নব্বই ফাইলাম যখন এরকম অসমান পাবো তখন আমাদের এটা প্রমাণ হয়ে যাবে যে এটা বিষমবাহু আকৃতির ত্রিভুজ আর আমাদের দেশে প্রায় নিরানব্বই দশমিক নিরানব্বই পার্সেন্ট জমিয়ে বিষমবাহু ত্রিভুজ আকৃতির হয় এই জন্য এই ত্রিভুজাকৃতির জমিটা মাপতে পারা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা মত করে যখন আমরা জমিগুলো মাপবো তখন আমাদের জমিটা বেশি অ্যাকুরেট হয় এই জন্য অনেক সময় পরে আমরা বিস্তারিত আরও বলবো অনেক সময় চতুর্ভুজ আকৃতির জমিকেও এই বিষমবাহু ত্রিভুজ আকৃতির করে এরকম মাফা হয় জমিটার পরিমাণকে অ্যাকুরেট এরকম করার জন্য তো এটা একটা বিষমবাহু আকৃতির জমি আমরা আগেও বলছি বিষমবাহু ত্রিভুজাক্তৃ যেমন বলা হয় যে ত্রিভুজে তিনটা বাহু পরস্পর অসমান তাকে বিষমবাহু ত্রিভুজ বলা হয় তিনটা বাহুর এখানে তিনটার নাম দিতে হবে একটার নাম দিলাম এ একটার নাম দিলাম বি আরেকটার নাম দিলাম সি আপনি যেই কোনোটাকে এবিসি বলতে পারবেন কোনো অসুবিধা নাই একটা এ হইলে আরেকটা বি আরেকটা সি আরেকটা সি হলে আরেকটা বি আরেকটা এ আরেকটা বি হলে আরেকটা সি আরেকটা এ যেই কোনোটাকে সি বলা যাবে কোনো অসুবিধা নাই তো এই বিষমবাহু ত্রিভুজ আকৃতির জমি মাফার একটা সূত্র আছে সূত্রটা এরকম রুট ওভারের ভিতরে রুট এস ইন্টু এস মাইনাস এ ইনু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি এটা হলো বিষমবাহু ত্রিভুজাকৃতির জমি মাফার সূত্র রুট এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি এস মাইনাস সি এখন এক নাম্বার কাজ হলো আমরা প্রথমত সূত্রটাকে স্টাডি করতে হবে সূত্রটার মধ্যে এ আছে বি আছে সি আছে এটা হইল তিনটা বাহু দূরত্ব যেটা আমরা মেপে পাবো ধরেন আমরা এ বাহুটা মাফলাম এটা আমরা ষাট ফুট ফাইলাম পাইলাম মাফলাম এটা আমরা পঁচাত্তর ফুট ফাইলাম সি মাফলাম এটা আমরা পঁচাশি ফিট ফাইলাম এটার ভিতরে কত শতাংশ জায়গা আছে এই কথা আমাকে বলতে হবে এখন বলছি এক নম্বর কথা হলো আমাদেরকে সূত্রে স্টাডি করতে হবে সূত্রের মধ্যে এ আছে বি আছে সি আছে এটা হলো তিনটা বাহু দূরত্ব যেটা আমরা মেপে পাবো সূত্রের মধ্যে আর একটা জিনিস আছে সেটা হলো এস এস আছে সাইড জায়গায় এক দুই তিন সাইড এস মানে কি এস মানে হইল অর্ধ পরিসীমা এস মানে হলো অর্ধ পরিসীমা তবে এসের মানটা বাইর করতে হইলে এস সমান সমান এ যোগ বি যোগ সি এব সি তিনোটা আপনাকে যোগ করতে হবে এবং এই যোগ ফলকে দুই দ্বারা ভাগ করতে হবে এসের মান বাইর করতে হইলে ABC তিনোটা যোগ করতে হবে এবং ওই যোগ ফলকে দুই দ্বারা ভাগ করতে হবে তাহলে এসের মান হয়ে যাবে এখানে আমাদের এ কত ষাট বি কত পঁচাত্তর সি কত পঁচাশি এই তিনোটা আমরা যখন যোগ করব এরপরে এটাকে আমরা দুই দ্বারা ভাগ করব তিনটা যোগ করলে হয় আমাদের দুই বিশ আর এটারে যখন দুই দিয়ে ভাগ করব। তখন হয় একশত দশ অর্থাৎ আমরা এস এর মান ফাইলাম একশো দশ এস এর মান কত ফাইলাম একশো দশ এখন দেখেন এই সূত্রের মধ্যে আমি এর মান জানি বীর মান জানি সির মান জানি এবং এস এর মানও জানি তাহলে আর এটা করা আমার জন্য কোনো কঠিন কিছু হবে না সেই সূত্রটা আমি বোঝার জন্য এখানে আবার লিখলাম রুট এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি এখন আমরা এই লাইনে শুধুমাত্র মান বসাবো এই লাইনে কী করবো মান বসাবো এসের পরিবর্তে বসাব একশত দশ এই ব্যাকেটটার ব্যাকেট দিলাম এই এসের পরিবর্তে একশো দশ বিয়োগের বিয়োগ দিলাম এর পরিবর্তে ষাট প্রথম ব্যাকেটটা আমাদের শেষ হলো দ্বিতীয় ব্যাকেটটা আমরা শুরু করলাম এসের পরিবর্তে একশো দশ বির পরিবর্তে আমরা লিখলাম পঁচাত্তর তিন নম্বর ব্যাকেটটা আমরা শুরু করলাম এসের পরিবর্তে একশো দশ সির পরিবর্তে আমরা লিখব পঁচাশি এখন এই লাইনে আমরা কি কাজ করব। এই লাইনে আমরা ব্যাকেটের ভিতরে তিনটা বিয়োগের কাজ করব একশো দশের সাথে কোনো বিয়োগ নাই এটা আমি পরিপূর্ণভাবে বসাই দেবো আমার ব্যাকেট উঠে যাবে ব্যাকেট বাতিল হয়ে যাবে এই জন্য আমি ওই জায়গায় দেব গুন চিহ্ন একশো দশ থেকে ষাট গেলে থাকে পঞ্চাশ একশো দশ থেকে পঁচাত্তর গেলে থাকে পঁয়ত্রিশ একশো দশ থেকে পঁচাশি গেলে থাকে পঁচিশ এখন এই লাইনে আমি কি করব এ সাইরোটা সংখ্যাকে ধারাবাহিক আমি গুণ করবো একশো দশকে পঞ্চাশ দ্বারা গুণ করব। যা হবে এটাকে পঁয়ত্রিশ দ্বারা গুণ করব। যা হবে এটাকে পঁচিশ দ্বারা গুণ করব আর এই গুণফলটা হয় আটচল্লিশ লক্ষ বারো হাজার পাঁচশো আটচল্লিশ লক্ষ বারো হাজার পাঁচশো এক দশকে পঞ্চাশ দ্বারা গুণ করছি যা হয়েছে এটাকে পঁয়ত্রিশ দ্বারা গুণ করছি যা হয়েছে এটাকে পঁচিশ দ্বারা গুণ করছি চারোটা সংখ্যা যখন ধারাবাহিক গুণ করছি তখন হয়েছে আটচল্লিশ লক্ষ বারো হাজার পাঁচশো আমরা এদিক থেকে গুণ করলেও অসুবিধা নেই পঁচিশকে আপনি পঁয়ত্রিশ দ্বারা গুণ করেন যা হয়েছে এটাকে পঞ্চাশ দ্বারা গুণ করেন যা হয়েছে এটাকে একশো দশ দ্বারা গুণ করেন রেজাল্টটা হইল আটচল্লিশ লক্ষ বারো হাজার পাঁচশো এখন আমরা এটাকে রুট ওভারের ব্যবহারটা করব। অর্থাৎ বর্গমূল করব বর্গমূলটা করার জন্য আপাতত আপনি ক্যালকুলেটর ব্যবহার করবেন আপনি এই সংখ্যাগুলো ক্যালকুলেটারে লিখবেন ক্যালকুলেটরে দেখবেন এরকম একটা রুট চিহ্ন আছে ওই চিহ্নে আপনি শুধুমাত্র একটা চাপ দিবেন আপনাকে একটা রেজাল্ট দেবে আর যারা সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করেন অথবা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন তারা প্রথমত রুট চিহ্নটা টেপবেন এরপরে সংখ্যাগুলো লিখবেন এরপরে সমান সমান টিপলে আপনাকে রেজাল্ট দিবে আর সেই রেজাল্টটা হলো এখানে দুই হাজার একশো তিরানব্বই দশমিক ছুয়াত্তর এটা ফুটের অঙ্ক ছিল এটা কিসের অঙ্ক ছিল ফুটের অঙ্ক যেহেতু ফুটের অঙ্ক ছিল এখন আমরা এটারে বলবো বর্গ ফুট আর বর্গ ফুটে আপনি যদি শতাংশে নিতে চান যেটা আমরা আগেও জানি ষাটশো পঁয়ত্রিশ দশমিক ষাট দ্বারা ভাগ করতে হবে অর্থাৎ সরকারিভাবে এই কথা বলা আছে যে সাতশো পঁয়ত্রিশ দশমিক ষাট বর্গ এক শতাংশ আর এখানে জমির পরিমাণটা হলো পাঁচ দশমিক শূন্য আশা করি একটা বিষমবাহু ত্রিভুজাকৃতির জমিকে কিভাবে পরিমাপ করতে হবে এই জিনিসটা ধরতে পারছেন এর যদি কোনো অংশ না বুঝেন আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন আমরা ওই অংশটার আবার এরকম উত্তর দেওয়ার চেষ্টা করব তা আমরা এই জিনিসটাকে বাসায় ট্রাই করতে পারি আমরা এখন আপনাদেরকে একটা বিষমবাহু ত্রিভুজাকৃতির জমির তিনটে আইলের কথা বলে দেবো ওটা আপনি বাসায় ট্রাই করে আমাদেরকে কমেন্ট বক্সে কত শতাংশ হয়েছে এটা জানানোর চেষ্টা করবেন এবিসির যে কোনোটা আপনারা ইচ্ছা মতো ধরতে পারবেন আমি একটা আইল দিলাম আপনাকে তিরিশ ফুট আরও নয় ইঞ্চি আর একটা আইল দিলাম চল্লিশ ফুট আরও এক ইঞ্চি আর একটা আইল দিলাম পাঁচচল্লিশ ফুট আরও তিন ইঞ্চি এটার ভিতরে কত শতাংশ জায়গা আছে আপনাকে এই কথা বলতে হবে আমি আমাদের ভিডিওতে সংক্ষেপের জন্য সহজে বোঝানোর জন্য ইঞ্চির সাথে ফুটের সাথে তখন ইঞ্চি রাখি নাই আপনারা যাতে বিস্তারিতভাবে ধরে নিতে পারেন জিনিসটা এই জন্য যেই কাজটা আপনাদেরকে করতে হবে আর আপনি ফিল্ডে যখনই মাপতে যাবেন তখনই অবশ্যই ফুটের সাথে ইঞ্চি পাবেন ফুটের সাথে ইঞ্চি পাবেন তো ফুটের সাথে ইঞ্চি পাইলে ইঞ্চিগুলোকে নিয়ন্ত্রণ করে কিভাবে জমি মেজারমেন্ট করতে হয় যেটা সেটা আমাদের আগের ভিডিওতেও দেওয়া আছে সেখানেও দেখতে পারেন এখানেও আমি আবার একটু ধারণা দিয়ে দিই আপনি তিরিশ ফুট এবং নয় ইঞ্চি পাইছেন আপনি পাইলেন তিরিশ ফুট এবং নয় ইঞ্চি এই যে তিরিশ ফুট নয় ইঞ্চি এখানে শুধু আমার ভিডিওর সাথে পার্থক্য হইল ন নয় ইঞ্চিটাকে আপনি ফুট বানাতে হবে নয় ইঞ্চিটাকে ফুট বানাতে হবে আর ইঞ্চি ফুটে নিতে হইলে আগেই আমরা বলছি ওই ইঞ্চিকে বারো দ্বারা ভাগ করতে হবে এখানে আমাদের তিরিশ ফুট ঠিক থাকবে এর এরপরে নয়কে যখন বারো দ্বারা ভাগ করবো আপনি দেখবেন আসবে পয়েন্ট পঁচাত্তর অর্থাৎ তিরিশ ফুট নয় ইঞ্চি এই কথার অর্থ হইল তিরিশ দশমিক পঁচাত্তর ফুট এভাবে আপনি চল্লিশ ফুট এক ইঞ্চির এক ইঞ্চিকে ফুট বানাবেন এরপরে পাঁচচল্লিশ ফুট তিন ইঞ্চির তিন ইঞ্চিকে ফুট বানাবেন এরপরে আপনি এই পয়েন্টওয়ালা তিনোটাকে যোগ করবেন এসের মানটা নেওয়ার জন্য অর্থাৎ ফুটের সাথে যখনই ইঞ্চি পাবেন তখন আপনি ওই ইঞ্চিটাকে বারো দ্বারা ভাগ করে ফুট বানিয়ে নেবেন তারপরে আমাদেরকে যোগ বিয়োগ গুণভাগ যা করার এরকম করতে হবে অনেকে বলে যে পাঁচ দশমিক শূন্য ষাট শতাংশ বলছেন পাঁচ শতাংশ বুঝতে পারছি কিন্তু শূন্য ষাট শতাংশের কী অবস্থা হবে এটা আমরা ধরতে পারি না শূন্য ষাট শতাংশটা অত্যন্ত সহজ আপনার পাঁচ শতাংশ জমি পরিপূর্ণ শূন্য সাইর এই কথার অর্থ হইল এক শতাংশের আরও একশো ভাগের চার ভাগ আছে এখানে এক শতাংশের একশো ভাগের চার ভাগ এটা হইল সহজ কথায় আপনি বুঝে নেন আর যদি দেখা গেছে যে আপনি এইটাকে পাঁচ শতাংশ বলে আর শূন্য চার উজুদাংশ আপনি বলতে পারেন যেহেতু আমরা জানি যে প্রতি একশত উজুদাংশে এক শতাংশ একশত উজুদাংশে এক শতাংশ এভাবে আপনারা এটাকে পর্যায়ক্রমে এরকম বুঝে নিয়ে তারপরে এটাকে বাড়ির কাজের মতো করে নিজে নিজে এরকম ট্রাই করার চেষ্টা করবেন যে শতাংশটা বের করতে পারেন কিনা যদি শতাংশটা করতে পারেন তাহলে আমরা বুঝতে পারবো যে আপনি একটা বিষমবাহু ত্রিভুজ আকৃতির জমিকে আপনি মাপতে পারবেন আশা করি আজকে টিউটোরিয়ালটা বুঝতে পারছেন তাহলে আজকে টিউটোরিয়ালটা এই পর্যন্ত আল্লাহ হাফেজ